মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কৌশল চিলি চালের মধ্যে আম কেটে রেখে দিয়েছি, টক ঝাল হবে। সারি সারি যে সাদাই নাও মা, এটা নাও ভাল লাগে আমার। এটা গেঞ্জি, গেঞ্জি কাম শার্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুতুলি। কৌশুতুলিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল এক গাদা কলমি শাক নিয়ে বসে গেছি। সেদিনকে তো কলমি শাক দাদাভাই অনেক এনেছে, তা আজকেরও পাটিকে কলমি শাকই ভাজা দেবো। তা দিদি আসার আগে আমি কেটে নিচ্ছি, কেন ও আসলে কখন কাটবে কখন আমি বসাবো, ওই জন্য আমি কাটাটা করে নিচ্ছি। আর এইদিকে মুসুরি চালের মধ্যে আম কেটে রেখে দিয়েছি, টক ঝাল হবে, কলমি শাক ভাজা হবে, আর আজকের হবে ভেন্ডি আলু তরকারি হবে, একটু কষা কষা মতো করব পেঁয়াজ রসুন দিয়ে, আর মাছের তরকারি হবে। এই আজকে মেনুতে যাবে, তা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর আমাকে এইভাবেই পাশে থেকো, আমার আমাকে সাপোর্ট করো, আর আমার ওয়াশ টাইমটা বাড়িয়ে দাও। তা ফুটে গেছে, জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর ওই দিকে দেখো আমি মাছ এগুলো করে রেখেছি, এখানে দিদি ভাই সব কাটাকুটিগুলো করছে। দিদি ওকে বলেছি ভেন্ডি আলু তরকারি হবে, কাটো। আর এইটা অনেকে বলে পাবদা ট্যাংরা, অনেকে বলে গুলশের ট্যাংরা। তা দাদাভাই নিয়ে এসেছে, এইটা ঝালাবে। আর এইদিকে আম ডাল করছি, এবার নামাবো। আর সাথে সাথে আমাদের টিফিনটাও করে নিচ্ছি। টিফিনে আজকে খাবো আমরা জিরে ভাজা, বাদাম ভাজা, আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, আমার জন্য একটু লঙ্কাও নিয়ে নিয়েছি, ওরা লঙ্কা খাবে না। আজ আমাদের জলখাবারে আছে দাদাভাই, ছেলের হচ্ছে ডিমের কোচ, আর সাথে রয়েছে আমাদের বাদাম আর চিড়ে ভাজা, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি একটু কাঁচা লঙ্কা নেব, আর এটা ছেলে বাদাম খায় না, আর যে নোনার চা। এই আজকে জল খাবার, সবাই মিলে খা, সবাই মিলে। লাঞ্চের রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কলমি শাক করেছি পেঁয়াজ রসুন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন। এটা ডিশারে তুলে রেখেছি কলমি শাক, ডিশারে হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে এই এই মাছই, এটার ঝাল করেছি হচ্ছে ধনে পাতা, কালো জিরে, রসুন দিয়ে। এটা হচ্ছে পাবদা ট্যাংরার ঝাল, আর সাথে রয়েছে ভেন্ডি আলু কষা কষা তরকারি, আর আম ডাল। আজকে মেনুতে এই রান্না যাবে, ভেন্ডি আলু তরকারি। এসব আজকে অল্প অল্প হয়েছে, কারণ আজকে তো আমরা খাবো না, আমাদের নিমন্ত্রণ আছে সাদ্দ বাড়ি, তাই অল্প লোকে তাই অল্প রান্না। কি হয়েছে পিউকে আর কাকিমাকে দিয়ে আসলাম, আর এই যে কাকুর ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি। কাকুর এমন সময় মৃত্যুটাও হয়েছে, সেই সময় আমার ছেলের পরীক্ষা ছিল, আমরা কেউ যেতে পারিনি, খুব আফসোস লাগছিল। পরে গিয়ে দেখা করে এসেছিলাম, আর এখানে সবাই খেতে বসে পড়েছে, আর খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিল, মোটামুটি মানে সবাই খেতে পারবে এইরকমভাবে খাওয়া দাওয়া হয়েছিল, কোনো রকম ঝাল ছিল না কিছু না। তারপরে খাওয়া দাওয়া সারলাম, বেশ ভালোই ছিল আইটেমগুলো। আর তারপরে আমি দেখো দই খেয়ে নিচ্ছি লাস্ট পাতে। তারপরে চলে গেলাম মলে, হাতিবাগানে, হাতিবাগানে বাজার কলকাতায় গেলাম, কেন ওইখানে আমাদের চারজনের জন্মদিনের গিফট কিনতে হবে, ওই কারণে আমি কিনে নিচ্ছি আমার ছেলের স্যারের, আমার ছেলের, আমার ছেলের বন্ধুর আর দাদাভাইয়ের। এবার এই গেঞ্জি জামাটা দাদাভাইয়ের জন্য পছন্দ করলাম, দাদাভাই বললো আমি নেবো না, ও মানে অন্য কিছু ও নেবে না কিছু। তা যাই হোক, একটা ও গেঞ্জি পছন্দ করেছে, সাদা গেঞ্জি, তা ছেলের স্যারের আর ওর গেঞ্জি একই প্রায়, তো ওইটাই আবার দেখলাম, ও বললো এইটাই নাও তাহলে। এবার গায়ে হবে কি সেটাই আবার দেখছিলাম মেপে, দেখলাম না হয়ে যাবে, এবার ও পড়লে বুঝতে পারবো যে কতটা কী হচ্ছে না হচ্ছে। আজকের জন্য দুটো জিনিস কেনা হয়ে গেছে, আবার একটা জিনিস দেখলাম বেশ পছন্দ, যে ফেরার পথে দেখলাম যে বেশ পছন্দ হলো, লাল একটা টি শার্ট,
ছেলেকে বললাম একটু টাইল দে। এবার বেরিয়ে আসি, এই হাতে আর একটা গিফট, আবার ওইটা আবার বিলের সাথে আমাদের অ্যাড হয়েছে ওই গিফটটা। এই বাজার কলকাতা থেকে নিয়ে এবার যাব আবার ডাক্তারের কাছে। ছেলে এখন পাম্পার নিচ্ছে, এখানে বল নিয়েছে, ওর একশো এক বায়না, এইটা নেবো ওইটা নেবো, কতদিন থাকে সেটাই দেখা, ভালো করে দেখে নে ওইটা। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম। গেলাম তো দুপুরবেলা দেখলেই সাতবাড়ি গেলাম, সাতবাড়ি থেকে গেলাম হাতিবাগানে, একটু হাতিবাগানে একটু কেনাকাটা করলাম। তা হাতিবাগানে কেন কেনাকাটা করতে গেলাম, একসাথে চারজনের জন্ম হচ্ছে, আমার ছেলের বন্ধুর জন্মদিন ওর 11 তারিখ চলে গেছে, তাও ওরা সব 14 তারিখে, আমার ছেলের জন্মদিন তাও ওরা 14 তারিখে সেলিব্রেট করবে একসাথে, দুই ছেলের জন্মদিন। তা তার জন্য ওর একটা যে গেঞ্জি নিলাম, আমার ছেলের একটা গেঞ্জি প্যান্ট নিলাম, আর আমার ছেলের যে নাচের টিচার রি, ওরও জন্মদিন হচ্ছে পরের সপ্তাহে, হ্যাঁ 24 তারিখ, তা ওর সেলিব্রেটটাও 14 তারিখে হবে। আর মে মাসে, জুন মাসে হচ্ছে 27 জুন হচ্ছে দাদাভাইয়ের জন্মদিন, তা দাদাভাইয়ের গেঞ্জিটাও একেবারে কিনে নিলাম, কেন আর পরে ও নিয়ে যাবে কি না তার নেই ঠিক, ও কেনাকাটার দিকে একটু দূরেই থাকে, যদি বেশি পয়সা খরচা করি ওই কারণে থাকে না। তা যাই হোক, তাই সব কেনাকাটা করে চলে আসলাম, এসে গা ধুলাম, গা ধুয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করছি কী কী করেছি। দেখো দেখো, এই গেঞ্জি প্যান্টটাতে ছেলেকে টায়াল দিয়েছিলাম, তোমরা তো দেখলে ভিডিওতে, এটা গেঞ্জি, গেঞ্জি কাম শার্ট, কিন্তু গেঞ্জিরই কাপড়, তার সাথে এই একটা প্যান্ট, প্যান্ট এটা হচ্ছে ছেলের, ছেলের আরেকটা গেঞ্জি আছে, এটা হচ্ছে স্বর্ণর জন্য নিয়েছি আমার ছেলের বন্ধুর জন্য, একটু মোটা সোটা জন্য একটু বড় স্বর্ণ নিয়েছি, লম্বাও আছে ও। এই যে একই রকম গেঞ্জি রিক আর দাদাভাইয়ের জন্য নিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে জিনিসগুলো, খুব সফট কাপড়, নাচের স্যারের আর দাদাভাইয়ের একই গেঞ্জি, আর এই গেঞ্জিটা হচ্ছে আমার ছেলের আরেকটা, ও নিজে এই পেস্তা কালারটা পছন্দ করে নিয়েছে। আর তার সাথে ও আরেকটা জিনিস নিয়েছে, অনেকদিন ধরে বল 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 বল, এইবার এই বলটা জন্মদিনের সাইকেলটা তো এখনো 1 বছর হলো না, 14 তারিখ আসলে 1 বছর হবে, তার মধ্যে জন্মদিনের সাইকেলটা একদম ভ্যানিশ করে দিয়েছে, মানে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। এই এই বলটা কদিন থাকে সেটাই দেখার আছে, তোমাদের সাক্ষী রেখে দিলাম। দেখো বলটা আজকে 12 তারিখ কেনা হয়েছে, এটা ক তারিখ পর্যন্ত যায় সেটাই দেখো, মে মাসের 12 তারিখ কেনা হলো। তার সাথে এই পাম্পারটা নিয়েছে, আর একটা আমরা আমাদের যা বিল হয়েছে তার সাথে আর 3-4-9 দিয়ে এই যে হটপট নিয়ে নিয়েছি, 3টে সেট একেবারে, এটা ছোট মেজ বড়, এই 3টে নিয়ে নিয়েছি। তা তোমাদের কেমন লাগছে গিফটগুলো জানিও। আর আজকের নাইটে দেওয়ার মধ্যে আছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা, ওইটা আর কি শেয়ার করব, ওই জন্য নাইটে ওরা বললো আজকে ভাজা নেবো, আজকে কিছু তরকারি নেবো না, কিছু নেবো না, হালকার উপর নেবো। তা যাই হোক, ওই নাইটে কিছুক্ষণ পর আবার ইয়ে করবো, একটু চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর নাইটে করতে যাবো আলু ভাজা, এই ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা। আর আমাদের ভাত আছে, ডাল আছে, আমরা তো দুপুরে খাইনি, দুপুরে ওদের বাড়ি খেলাম, তা আমাদের সব খাবারগুলো রয়েছে, সেগুলো আমরা রাতে খেয়ে নেবো। তা চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আর ভালো খাও সুস্থ থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও এগাতে পারি, কেন আমার আশাটাই তো তোমাদের বারবার বলি, তোমাদের দাদাভাইয়ের জন্যই আশা।
দাদা ভাইকে সাপোর্ট করতে যদি না পারি তাহলে আর আসার লাভটা কি? তা তোমরা আমাকে সাপোর্ট করো, তবে তো আমি দাদা ভাইকে সাপোর্ট করতে পারবো। তা এইটাই বলার ছিল। তা চলো, আমার গিফটগুলো কেমন হলো, কেমন লাগলো সেটা জানিও। তা চলো, গুড নাইট, টাটা।